number one, Diggy number one. মধুর সন্ধ্যায় একাকী থাকা যায়? তাই চার অ্যাক্টিভ দিদিকে নিয়ে আমি হাজির আশীর্বাদ সুচ্চাকি আটা প্রেজেন্টস দিদি নাম্বার ওয়ান সিজন ফাইভ। চটপট দেখে নেব দিদিদের। চলে এসছে আমার চার দিদি, একটু আলাপ করে নি। প্রথমে আছে দীপাঞ্জনা চক্রবর্তী, কোথেকে এসছে? দমদম থেকে। দমদম থেকে। এরপরে আছে অর্পিতা সরকার, নমস্কার, কোথেকে? বারাসাত থেকে। এরপরে আছে প্রিয়াঙ্কা ব্যানার্জি, নমস্কার, আমি ঝাঁকুড়িয়া থেকে। এরপরে আছে পুষ্পিতা কুণ্ডু, নমস্কার, আমি এসছি গাঙ্গুলি বাগান থেকে। তোমাদের চারজনকে স্বাগত। আমরা শুরু করব আমাদের প্রথম রাউন্ড, আশীর্বাদ চটপট লুটপাট রাউন্ড। চলে এসছে তোমাদের খেলা। দেখো এখানে দুটো কালারের বল আছে, দুটো বল থেকে এই দুটো কালারের বল তোমরা দুদিকে ট্রান্সফার করবে, মানে দুটো হাত একসঙ্গে চলবে। যে যত কম সময়ের মধ্যে এটা করতে পারবে সে পাবে 10, তারপর 8, তারপর 6, তারপর 4। দীপাঞ্জনা কি করো? দিদি আমি সার্ভিস করি। কোথায়? আমি একটা ল ফার্মে কাজ করি, আর প্লাস আমি আমার সংসার আছে, আমার হাজব্যান্ড আছেন, তো সব মিলিয়ে ঘর বাড়ি একসাথে সামলে চলছে। কত বছর বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে 8 বছর। 8 বছর? 8 বছর। ছোটবেলায় কেমন ছিল তুমি? ছোটবেলায় আমি হাতে পায়ে লক্ষ্মী ছিলাম, মানে কোনো জিনিস আমার হাতে আস্ত হইলে সেটা চার টুকরো হয়ে ফেরত যেত। একবার মনে আছে মায়ের সাথে বাড়ি ফিরছে, তখন আমি খুবই ছোট, তো আমার মা বাবা দুজনেই সার্ভিস করতেন, তো আমি আমার অনেকটা সময় মামার বাড়িতে কাটতো। তো সন্ধেবেলা মা আমাকে নিয়ে বাড়িতে ফিরতেন, ফেরার পথে কপি কিনেছে, বেশ বড় ফুলকপি একটা, তো নর্মালি লোকজন কপিটা এইভাবে ধরে আনে, আমি পিঠে এইভাবে বস্তার মতন করে ধরে তরবর তরবর করে রাস্তা দিয়ে হেঁটে যখন বাড়িতে এসে পৌঁছালাম, তখন আলটিমেটলি হাতে শুধু পাতাগুলো ছিল, কপিটা রাস্তায় পড়ে গেছে। ভাগ্যবশত একজন পরিচিত ভদ্রলোক ছিলেন, তিনি দৌড়তে দৌড়তে এসে দিদি 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 বলে মাকে আবার কপিটা ফেরত দিয়ে যান। তো এরকমই ছিল আমার ছোটবেলায়, প্রচন্ড অপাটে ভরা, দু পায়ে মার্কিও রকমের দাগ আমার মুছতো না, মানে একটা হতে হতেই রিফ্রেশ হয়ে যেত আর একটা দাগে। আমার মনে আছে আমাদের স্কুলে একটা ম্যাগাজিন বেরোতো, সেই ম্যাগাজিনে আমাদেরকে বলা হতো যে তোমরা নিজেরা নিজেরা নিজেদের কিছু লেখো, গল্প কবিতা। আমি তখন ক্লাস টুয়ে পড়ি, দুঃসাহসিকতার সীমাটা এতটাই ছিল, নিজের জীবনের স্মরণীয় ঘটনা বলে আদ্যপান্ত একটা গুল মেরে লিখে গেলাম যে আমার বাড়িতে নাকি একবার ডাকাত পড়েছিল, আমি একা বাড়িতে ছিলাম, আমি প্রচণ্ড সাহসী হয়ে আমার রিলেটিভদেরকে খবর দিয়ে পুলিশ ডাকিয়ে সেই ডাকাতদেরকে ধরিয়ে দিয়েছিলাম। একবার ভাবলাম না যে একটা ক্লাস টু এর মেয়ে বাড়িতে একা রেখে বাবা মা কি করে যায়, তো ওসব ভাবার আমার কোনো অবকাশ ছিল না, আমি একদম ডেসপেরেটলি গুল দিয়ে। এবং সব থেকে বড় কথা হচ্ছে তার জন্য আমার স্কুলে প্রচণ্ড সুনাম হয়েছিল, সিস্টার আমায় দেখিয়ে দেখিয়ে বলতো দিস ইজ দ্য ম্যাগাজিন গার্ল, ব্রেভ গার্ল, এবং ফোকটে একটা সুনাম কামিয়ে নিয়েছিলাম আর কি। এইভাবে বদমাইশিতে ভরা ছিল আমার ছোটবেলা। তুমি কি এখনো সেরকমই দুষ্ট? ওই রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে, ওপর দিক থেকে ম্যাচিওর থাকলেও ভেতরে যথেষ্ট দুষ্টুমি আছে। আমার মার পিছনে লাগা, মাকে নিয়ে নানান রকমের বদমাইশি করা, এখন বিয়ের পর শুধু আমি নই আমার বড় তার সাথে হাত মিলিয়েছে। মার বাড়িতে যাওয়ার কথা হলে মা অনেক সময় ফোন করে জিজ্ঞেস করে কোথায়, বা এখনো বেরোয়নি, অ্যাকচুয়ালি হয়তো এসে গেছি, দরজায় নক করছি, মা ফোনে কথা বলছে, দরজাটা খুলছে, তারা তারা ধর ধর কে এসছে, খুলি খুলি খুলে হঠাৎ আমায় দেখতে পেলো। এরকম বদমাইশি ছোটখাটো হতেই থাকে। খেলাধুলা করতে ভালোবাসতে? সেরকম একটা না, আসলে আমি তো একা ছিলাম, খেলার সঙ্গী খুব একটা ছিল না। তাহলে দেখি আজকে কি করো তুমি, চলে এসো। রেডি? অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। চটপট করতে হবে। কি করছো? আমি আপাতত হাউসওয়াইফ, আমার একটা ছোট্ট বেবি আছে 1.5 বছরে, এসেছে শুভ্রাংশু, ওকে নিয়েই সময় কেটে যায়। আর বিয়ের আগে কি করতে? বিয়ের আগে সার্ভিস করতাম, মাস্টার্স কমপ্লিট করে MSW করেছি, ওটা কমপ্লিট করার পর একটি NGO তে ছিলাম, তো বিয়ের পর ওটা ছেড়ে দিয়েছি।
আপাতত বেবিকে নিয়েই কেটে যাচ্ছে সময় প্রচন্ড দুরন্ত ওকে নিয়েই সময় কেটে যাচ্ছে তোমার হবি কি আমার হবি আবৃত্তি এখন ওই আবৃত্তিটাই সময় কাটাই নিজের সাথে নিজে তো একটা আবৃত্তি শোনাও সুকান্ত ভট্টাচার্যের হে পৃথিবী আজকে বিদায় এ দুর্ভাগা চাই যদি কবু শুধু ভুল করে মনে রাখো মোরে বিলুপ্তি সার্থক মনে হবে দুর্ভাগার বিস্মৃত শৈশবে যে আধার ছিল চারিভিতে তারে কি নিভিতে আবার আপন করে পাব ব্যর্থতার চিহ্ন একে যাব স্মৃতির মর্মরে প্রভাত পাখির কলস্বরে যে লগ্নে করেছি অভিযান আস্থার তিক্ত অবসান তবুও পথের পাশে পাশে পতি ঘাসে ঘাসে রয়েছে সেই মোর জয় সেই মোর জয় রেডি অল দ্য বেস্ট তোমার সময় শুরু হচ্ছে এখন আমি অ্যাজ এ টিচার আছি একটা এনজিওর সাথে যুক্ত আমি আমার টিচিংটা খুব ভালো লাগে আমি টিচার হতে চেয়েছিলাম এনজিওতে কি কি ধরনের কাজ হয় আমাদের এনজিওটা টোটালি চিলড্রেন নিয়েই বাচ্চাদের নিয়েই তাদের নিউট্রিশন তাদের হেলথ তাদের টিচিং এই সমস্ত নিয়ে আমাদের কাজ হয় আচ্ছা তুমি কি দীপাঞ্জনার মতো দুষ্টু ছিলে অ্যাকচুয়ালি ছোটবেলাটা আমি খুব মিস করি কারণ অ্যাট এজ অফ 10 আমি মাকে হারাই তো ছোটবেলায় আমার মায়ের সাথে স্মৃতি খুব কম ছোটবেলায় মায়ের অনেক কিছু কথা আমার মনে পড়ে স্কুল থেকে যখন সবাই বাড়ি যেত সবার মা আসতো নিতে কিন্তু আমার মা আসতো না সেই জায়গাটা আমি মাকে খুব মিস করতাম রাতে ঘুমানোর সময় মাকে মিস করতাম মা খুব ভালো গান গাইতো মা সেই গানটাও মিস করতাম তো তারপরে আমার বাবা ছিল আমার দাদা আমার থেকে অনেক বড় তো বাবার সাথে অ্যাটাচ ছিলাম অনেক দিন বাবা লাস্ট 2011 মারা যান তো আমার শৈশব এভাবেই কেটেছে কিন্তু যতদিন মা ছিল বাবা ছিল খুব এনজয় করেছি মা বাবার সাথে অনেক জায়গা ঘুরতে গেছি বেরিয়েছি মা অনেক কিছু কিনে দিত ঘোরাতো তোমার কত বছর বিয়ে হয়েছে আমার 1 ইয়ার হবে জুন মাসে এই জুনে 1 ইয়ার আমার হবে একদম নতুন বিয়ে তাহলে শ্বশুরবাড়িতে কে কে আছে শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি আমার ভাসুর যা আমার হাজবেন্ড তুমি মাকে মিস করো কিন্তু শাশুড়ি মাকে তো পেলে হ্যাঁ আমার শাশুড়ি মা আমার মায়ের একদম সব জায়গা নিয়ে নিয়েছে রান্না বান্না পারো হ্যাঁ আর তোমার হবি কি হবি গান গাওয়া গান শেখো গান শিখি কার কাছে মনীষা মুরলী নায়ারের কাছে খেলাধুলো করো হ্যাঁ করি ইনডোর গেমস এটা তো ইনডোর গেমস চলে এসো চটপট রেডি শর্টপট কিন্তু করতেই হবে চেষ্টা করব অল দ্য বেস্ট তোমার সময় শুরু হচ্ছে এখন টেনশন হচ্ছে নাকি না একটু একটু সবাই কি সুন্দর খেলছে কি করছো তুমি আমি জব করতাম কিন্তু রিসেন্টলি ফেব্রুয়ারিতে ছেড়েছি এখন আমি মন্টেসরি ট্রেনিং করছি আর আমার বাড়িতে বুটিক আছে আর আমার বাড়িতে আঁকার স্কুলও আছে কে শেখায় আমি ছোটবেলায় কেমন ছিলে ছোটবেলায় আমি খুব শান্তই ছিলাম তো সেরকম দুষ্টুমি আমি করতামও না আর এমনি আমার একটা আছে যে আমি একটু রেগে গেলে না মানে আমি একটু যেহেতু পেন্টিং করি তো আমি একটু পেন্টিং করে অফিসে ওরকম মতো বসের বকা
বোকা খেলে একটু পেইন্টিং করে নিলে একটু শান্ত হয়ে যায়, কিন্তু হাজবেন্ডের সাথে ঝগড়াই করি তখন আর পেইন্টিং করি না। মারপিট আর অন্য কিছু কারণ হলে পেইন্ট করে মাথাটা শান্ত করো আর মারপিট করো। কি নিয়ে সবথেকে বেশি ঝগড়া হয় হাজবেন্ডের সাথে? আমাদের মধ্যে সবকিছুই হয় ঝগড়া, মানে কিছু একটা নিয়েই হয় আবার ঠিক হয়ে যায়। কিছু আমি বলছি আমি সিরিয়াল দেখবো, ও খেলা দেখবে, এই নিয়েই ঝগড়া হলো। টিভি বন্ধ করে রেখে দিল, আমি বলছি যে আমি টিভি দেখবো না, ও বলছে তুমি দেখতে পারো না তাহলে আমি টিভি চালাবো না, করে টিভি সুইচ অফ করে দিল। এই নিয়ে মারপিট শুরু হয়ে গেল, আবার ঠিক হয়ে যায়। আমি আপনার জন্য একটা কার্ড বানিয়ে এনেছি, তুমি কার্ডটা নিয়ে চলে এসো। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 23 সেকেন্ডে। দেখো তোমাদের জন্য কি কি গিফট আছে। আছে জুসার, রোটি মেকার, মোবাইল আইপডের সেট, লেডিস ব্যাগের সেট, সানগ্লাস এবং রিস্ট ওয়াচ। প্রিয়াঙ্কা, তুমি এই রাউন্ডে হাই স্কোরার, তুমি দুটো গিফট পাবে, বলো কি নেবে? রিস্ট ওয়াচ, সানগ্লাস রিস্ট ওয়াচ, সানগ্লাস রিস্ট ওয়াচ আর রোটি মেকার। রোটি মেকার দীপাঞ্জনা, বলো কি নেবে? জুসার, জুসার। প্রিয়াঙ্কা, তোমার জন্য আছে সারপ্রাইজ উইন্ডোর খেলা, যে কোনো একটার মধ্যে আছে ফ্রিজ। তোমাকে গেস করে বলতে হবে কোন উইন্ডোতে আছে ফ্রিজ। রাইট গেস করলে ফ্রিজ তোমার, ভুল গেস করলে হাজবেন্ড আর তোমার মতো এক। প্রিয়াঙ্কা পেয়ে গেছে ফ্রিজ। শুরু করবো সেকেন্ড রাউন্ড গোল্ডেন লুপ।
আমাদের স্পেশাল গেস্ট উজ্জেন। উজ্জেনই তোমাদের গানে গানে প্রশ্ন করবে, তোমাদের গানে গানে উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 10 পয়েন্টস, তার সঙ্গে পেয়ে যাবে জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সুন্দর সুন্দর সোনা এবং হীরের গিফট। দীপাঞ্জন, তোমার হাজবেন্ডের সঙ্গে আলাপ হলো কি করে? আমরা একসাথে MBA পড়তাম, বন্ধুত্ব প্রথমে, তারপরে প্রেম, বিয়ে, এইভাবে। আমার বিয়েটা ঘটি বাঙালির বিয়ে, আমি ঘটি, ওরা বাঙাল। বাঙাল বাড়িতে এসে যাই খাই প্রচণ্ড ঝাল, আর ঘটি বাড়িতে গিয়ে ও যাই খায় ডেজার্ট, ডালটা তো ডেজার্ট লাগে। তো এবার প্রবলেমটা যেটা হচ্ছে, বিয়ের আগে কিন্তু কখনো টু শব্দটি করেনি, তখন মেয়ের আগে মাকে পটানোর দরকার ছিল, তো তাই জন্য সব ভালো ছিল। এখন মা যাই রান্না করে সেটারই খুঁত ধরে আমার বর। মা রান্না করতে ভয় পায়, আর রান্না করতে গেলে আমার জন্য আলাদা করে, ওর জন্য আলাদা করে। জামাই চেঁচাবে, এত মিষ্টি দিয়েছেন কেন, এটা কি মিষ্টি রান্না খাচ্ছে, এটা সবই শেষ পাতে খাওয়ার ডেজার্ট। এটা কিন্তু ঠিকঠাকই বলেছে। হ্যাঁ আমি জানি, শ্বশুরবাড়ির লোকেরা খেয়ে তফা তফা করে, যে মেয়ে ডিম মানে ডিমের অমলেট করতে গিয়ে ডিম ফাটিয়ে মাটিতে ফেলে দিত, সেই মেয়ে এখন মাংস ভাত রান্না করছে, শ্বশুরবাড়ির লোক ধন্য হয়ে গেছে। মানে আর অবভিয়াসলি রান্না বান্নাগুলো শ্বশুরবাড়িতেই শেখা, মায়ের কাছ থেকেও শিখেছি খুবই অল্প স্বল্প, আসলে তখন শেখার সময় ছিল না, তখন পড়াশোনার সময়টা বেশি ছিল। মায়ের মতো কি মিষ্টি দাও রান্না? ঘটি আফটার অল, একটু মিষ্টি দিই, মায়ের মতো দিই না, আমাদের বাগান ঘটি নিয়ে বিয়ের আগে কোনো প্রবলেম ছিল না, কোনো প্রবলেম ছিল না, বিয়ের পরে শুরু হলো। আমি বলছি কেন প্রবলেম ছিল না, কারণ কি আমার বরকে বলে রেখেছিলাম আমার বাড়িতে একটু বাঙালির ব্যাপারে অ্যালার্জি আছে, তো তুমি একটু ব্যাপারটা চাপে আছো, তো সেই জন্য কোনোদিনও বিয়ের আগে ডিসক্লোজই করেনি যে ও বাঙাল। মা যতবার বাবা বাচ্চা বলে জিজ্ঞেস করতে, বাবা তুমি কোন পারে, তো ততবারই বলতো আমি জানি না। বিয়ের পর বীর দর্পে ঘোষণা করে আমি বাঙাল, এবং আমি কত কত অংশে ঘটিচ্ছে, কত কত গুণ ভালো। আচ্ছা, সেই কন্ট্রোভার্সিটা আমরা না এগিয়ে গেলাম বলো, কারণ আমরা দুজনেই আর সব থেকে মজা হয় যদি কোনো কারণে মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা হয়, আসলে মা খুব সিরিয়াসলি নেয় ব্যাপারটা, আমরা অতটা সিরিয়াসলি নিই না, আমরা মজা করি। এবার মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা হলে বাই চান্স যদি মোহনবাগান হেরে যায়, মা মোটামুটি ফোনটা সুইচ অফ করে দেয়, কারণ কি প্রথম ফোনটা জামাইয়ের কাছ থেকে যাবে, কি কবে খাচ্ছি। কিন্তু ইস্ট বেঙ্গল জিতলে আমার মা কিন্তু কখনো বলে না, এবং মা বলে ঘটিরা অনেক বেটার, ওই জন্য ওরা ওরকমভাবে বলে না। রিসেন্ট আমার শ্বশুর শাশুড়ি এসেছিলেন উড়িষ্যা থেকে, ওনারা এলে একবার করে মার বাড়িতে ভিজিট করতে নিয়ে যাওয়া হয়, তো অ্যাক্সিডেন্টালি ওই দিনকে মোহনবাগান হেরেছে। এবার বাবা মিষ্টি নিয়ে গেছে মায়ের জন্য, বাবা মা মানে আমার শ্বশুর শাশুড়ি, আমার বর এত পাজি, সেই মিষ্টির বাক্সটা নিয়ে তরবর তরবর করে সিঁড়ি দিয়ে উঠে বেল বাজিয়ে মা যেই দরজা খুলেছে বলে মোহনবাগান হেরেছে তাই নিয়ে এলাম, মা বাড়ির সামনে দরজাটা বন্ধ করে দিল। মানে আমার শ্বশুরমশাইকে মাঝখানে গিয়ে ইন্টারভেন করতে হলো যে না বেয়ান, আমরা দেখা করতে এসেছি, তাও মা মিষ্টির বক্সটা নেয়নি, মার লাস্ট মোমেন্ট অব দি ডাউট ছিল যে ওটাকে হাতে গ্রহণ করলেই জামাই পরে ওইটা নিয়ে বলবে, বলেছিল তুলে করে রাখো, তুলে করে রাখো, আমি পরে নেব। তারপর ওই মিষ্টিটাই আমাদেরকেই খাইয়েছিল, মা খেয়েছিল কিনা আমি জানি না, মা যেরকম কট্টর ঘটি, মা ওখান থেকে আদৌ খেয়েছিল কিনা আমার ডাউট আছে। বাবা দীপাঞ্জনা, তো এখন দেখি উজ্জয়িনী কি প্রশ্ন রাখবে গানের, গানটা আগে গেয়ে নি তারপর প্রশ্ন করবো। কাছে দুজনে প্রেম ভরা যৌবনে হঠাৎ ফুলে ভুল না হয়ে যায়, রূপ তেরা মস্তানা প্যার মেরা দিবানা ভুল কোই হমসে না হো যায়, পরিচিত গান। তুমি এরকম একটা গান গাও যেটা একটা বাংলা ভার্সন, একটা হিন্দি ভার্সন আছে, ডুয়াল ভার্সন আছে। যদি তারে নাই চিনি গো সে কি, সে কি আমায় নেবে চিনে এই
হব ফাল্গুনের দিনে দেখো না দেখো না তেরে মেরে মিলন কি এ রেনাম নয়া কোই গুল খিলায়েগি রয়া কোই গুল খিলায়েগি তভি তো চঞ্চল হ্যায় তেরে নয়না দেখো দেখো না যদি তারে নাই চিনি গো সে কি জি বাংলা এবং সেন্ট্রো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড ইয়ারিং দীপাঞ্জনার জন্য অর্পিতা তোমার গল্পটা শুনি আমি আরও একই কলেজে পড়তাম ও আমার কলেজের সিনিয়র ছিল আমাদের 2006 থেকে রিলেশনশিপ স্টার্ট হয় আর 2011 গিয়ে আমরা বিবাহিত জীবনে আবদ্ধ হই আচ্ছা ইনফ্যাক্ট ও প্রচণ্ড সিরিয়াস আর একটু আদপে নয় কিন্তু ওকে দেখলে মনে হয় সিরিয়াস যার ফলে মানে কলেজে প্রথম আমাদের সম্পর্ক হওয়ার পর মানে সবাই মিলে প্রচণ্ডভাবে আমাদের বিভিন্ন ধরনের কথা বলতো কেউ জিজ্ঞাসা করতো পাথরের বুকে ফুল ফুটলো কীভাবে এই ধরনের কথা আর কি বলতো কেউ আবার কলেজ চত্বরের মানে জায়গাটা বোঝাতো যে সল্টলেক থেকে ফুলবাগান আসতে কতটা সময় লাগে সেটাও আমাদের একদিন বসিয়ে বোঝানো হয়েছিল মানে দুজনে মিলে ঘুরতে ঘুরতে আসতাম আর কি বেরিয়েছি হয়তো 10টায় পৌঁছলাম 11টায় তো 1 ঘন্টা তো আর লাগে না সিনিয়ররা হয়তো বোঝাতো ওর বন্ধুরা কিন্তু লাইফটা এখনো একই রকম আছে ও একই রকম আছে প্রচণ্ড মানে মজা করতে ভালোবাসে ওই মানে একজন যে বাড়িতে সারাদিন সবাইকে মাতিয়ে নিয়ে থাকে বাহ মানে সব সময় মানে বাচ্চাগুলো মানে আমার জায় ছেলে আমার ছেলে দুজনেই ওর জন্য ওয়েট করে আর কি ও মানে সারাদিন ওদের সাথে কিছু না কিছু করতেই থাকে আর ওরাও খুব এক্সপেক্ট করে যে কাকা বাবা এইগুলো করবে আর কি আমাদের মধ্যে মানে কলেজ লাইফেও ভীষণ পপুলার ছিল এই জন্যই সেই জন্যে তাড়াতাড়ি ফুটিয়ে নিয়েছে তাই তো না এখন আমরা কিন্তু বিয়ের আগেও কেউ কাউকে প্রপোজ করিনি এখনো করিনি মানে বিয়েটা হয়ে গেছে এখনো কেউ প্রপোজ করিনি কে জানতে পারলো প্রথম সেটাই তো জানি না কিন্তু বিয়ে হয়ে গেছে ওর সাথে প্রশ্নটা একটু মিল আছে মানে ওকে যে প্রশ্নটা করতে চলেছি আচ্ছা তাই গানটা গাইছি ভাবো কি রকম প্রশ্ন হতে পারে গগর গগর গর গা মগর রে রে সরে রে সানি সানি গা গা গর গা গর গা মা বানি দানি দানি দব মগর রে মাগা গা গর গা গর গর গা মগর রে রে সরে রে সানি সানি গা মা বানি দানি 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 দব বস সা সানি দব মগর রে মাগা গুঞ্জি সি হে সারি ফিজা जैसे बजती हो शहनाइया लहराती है महकी हवा गुनगुनाती है तन्हाइया सब गाते हैं सब ही मदहोश है हम तुम क्यों खामोश है चुप हो क्यों गाओ ना आओ ना आओ ना आओ ना आओ ना এই গানটা হলো যেখানে ধরো আমি আমার বিলাভেডকে ডাকছি ধরো তোমাকে এরকম একটা সিচুয়েশন দিলাম যেখানে তুমি পাত্তাই দিচ্ছ না সেখানে একটু ভাউ খাওয়ার একটা গান কি গাও একটা দেশলাই কাঠি জ্বালাও তাতে আগুন পাবে শীতের হাত থেকে দূরে পালাও তাতে ফাগুন পাবে তবু আমাকে আর পাবে না
করেছো করেছো তুমি আমায় নিয়ে খেলা করেছো। ঠিক আছে, সুর থেকে অন্যদিকে ছিল, বাট কথা 10 পয়েন্টস চলে গেছে। জি বাংলা এবং সেন্ট্রো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং অর্পিতা। প্রিয়াঙ্কা, তুমি বলো কি করে আলাপ? আমার হাজবেন্ডের সাথে নেটে আলাপ, তারপর কোইন্সিডেন্টলি আমরা এক অফিসে চাকরি করি, আমাদের 1.5 বছরের প্রেম, তারপরে বিয়ে। আমাদের ফার্স্ট ডেটিংটা খুব মজার ছিল, রাদার স্কেয়ারি ছিল। আমরা ফার্স্ট ডেটিং এ স্কেয়ারি হাউসে গেছিলাম, আমি ভীষণ ভয় পাই, আমি জানতাম না কত ভয়ানক। তো ভেতরে ঢুকে পুরো অন্ধকার, আওয়াজ, চারিদিকে হাত কঙ্কাল, উফ গড। তখন ওর সাথে ফার্স্ট আলাপ, দেখি উনি আগে নেটেই দেখেছি, তো বললো তুমি চোখ বন্ধ করে ফেলো, একদম চোখ বন্ধ করে। আমি জাস্ট ওকে ধরে ধরে গেছিলাম, মানে ওকে টাইট করে শক্ত করে ধরে, মানে আছড়ে গামে ছিঁড়ে জামা কাপড় উঠে যাতা ব্যাস 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 এই রেডেড হয়ে যাবে। পর বাড়ি ঘুরতে গেছিলে? ঘুরতে গেছিলাম, আমরা নৈনিতাল গেছিলাম হানিমুনে। হানিমুনে তারপর এখনো কোথাও যাওয়া হয়নি। কেমন লেগেছিল নৈনিতাল? ভীষণ ভালো লেগেছিল, আমি পাহাড় ভয় পাই কিন্তু ভালো লেগেছিল আমার। কিন্তু ওটা একটা এমন জায়গা, মানে ঠিক পাহাড় ঘিরে তারপরে জল, ভীষণ সুন্দর জায়গা। তো যাই হোক, এখন দেখা যাক প্রিয়াঙ্কার জন্য কি প্রশ্ন। ওর জন্য প্রশ্নটা যেটা, তার আগে একটু গানটা গেয়ে নেওয়ার প্রয়োজন আছে। আচ্ছা ঠিক আছে। হাসতি রহে তু হাসতি রহে হ্যায়া কি লালি খেলতি রহে জুলফ কে নিচে গর্দন পে সুবহ শাম মিলতি রহে সন্ধি সি হাসি তেরি মিলতি রহে মিলতি রহে। সবসময় তুমি তোমার প্রেমের যে মানুষ, যে মানুষটাকে তুমি ভীষণ ভালোবাসো, সে মানুষটাকে নিয়ে সবসময় ভাবছো, সেরকম একটা কোনো থিম সাথিয়া বা সাথী ওয়ার্ডটা থাকতে হবে। জি বাংলা এবং সেন্ট্রো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং প্রিয়াঙ্কার জন্য। পুষ্পিতা, ও হাসে না, হাসে না, আচ্ছা বলো কিভাবে আলাপ তোমার হাজবেন্ডের সঙ্গে? আমাদের তো 12 বছরের প্রেম। 12 বছর? 9 থেকে। ক্লাস 9 থেকে প্রেম? আমাদের বাড়ি কিন্তু একটা বাড়ির পরে, আমাদের বাপের বাড়ি, আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি, কিন্তু আমরা জানতাম না যে ও ওই বাড়ির ছেলে বা, ওটা পরে জেনেছি। আমার একটা ফ্রেন্ডের বাড়িতে গিয়ে আলাপ হয়েছে, ফ্রেন্ড মানে বন্ধুত্ব হয়েছে, তারপরে আমরা দুজনেই কমার্স নিলাম মাধ্যমিকের পর, তারপরে থেকেই, তারপর থেকেই আর এখন কেমন? এখন 2 বছর হয়েছে বিয়ে হয়েছে, একই রকম, কিন্তু ওই আগে যেরকম ছিল এখন একটু মানে মজা করা এগুলো একটু কমে গেছে, একটু দায়িত্ব বেড়ে গেছে। দায়িত্ব বেড়েছে বলে তো তুমি যে আঁকো, তোমার হাজবেন্ড অ্যাপ্রিশিয়েট করে তোমার? হ্যাঁ, ওই স্কুলটা খোলার প্ল্যানটা ওই দিল যে রোমাই করেছে। হ্যাঁ, শরীর ভালো না তাহলে তুমি আঁকার স্কুলটা খুলছো না কেন, ওই দিয়েছে আমাকে। তুমি জিজ্ঞাসা করো যে কেন সময় দেয় না তোমার? সময় ও সময় পায় না,
বিজনেস তো বা সময় আগে তো যখন দেখা করার সময় তো অনেক সময় পেতো কিভাবে পেতো তখন তো বাবাকে তো আর বলতো না যে আমি দেখা করতে যাচ্ছি উল্টো পাল্টা কিছু বলে চলে যেত আর তারপর তো পার্মানেন্টলি ঢুকে গেছে বউ তো ন্যাচারালি তখন তো দেখা করতে বাইরে যেতে হতো এখন তো এখন তো ঘরেই এসে দেখা হয়ে যায় মুভি দেখতে মুভি আমরা খুব দেখি এখন যদি দেখতে বলে দেখো না কম্পিউটারে দেখো টিভিতে দেখো আমি পেন ড্রাইভে করে দিচ্ছি তুমি দেখো বল গিফট দে ভালো ভালো হ্যাঁ এটা দে প্রিয় গিফট কোনটা তোমার প্রিয় মানে ও তো প্রচুর ভালো ভালো গিফটই দেয় খারাপ গিফট দেয় না না কোনটা সবথেকে ভীষণ পছন্দ হয়েছে তোমার ও আমাকে শাড়িও দেয় গোল্ড দেয় ডায়মন্ড শাড়ি খুব পছন্দ করো হ্যাঁ আমার নিজের বুটিক আছে তোমার শাড়ি তো ফেভারিট সবই দেয় তোমার যখন নিজের বুটিক আছে তো ন্যাচারালি যখন ওখান থেকেই দেয় আমাকে বাইরে থেকে কেন কিনবো আমার পয়সা আমার ইনকাম হবে না আমি বলি এখান থেকে কেন ও এখান থেকেই দিতে বলো তুমি শোনো না তুমি এমন একটা শাড়ি আমায় দাও তাহলে বলো পুষ্পিতার জন্য কি প্রশ্ন প্রশ্ন হচ্ছে প্রশ্নের মধ্যে উত্তর আমার একটা গান গাইতে হবে আমি একটা রেফারেন্স দিয়ে তোমাকে একটা গান শোনাবো সেই গানটার মধ্যে প্রশ্নটাও আছে উত্তরটাও আছে তুমি একটা ওরকম গান ভাবতে থাকো প্রশ্ন উত্তর দুটোই থাকবে একটা গানের মধ্যে আচ্ছা পুছো জরা পুছো মুঝে ক্যা হুয়া হে কেসে বেকারারি হ্যা ইয়ে কেসা নশা হে তুমসে দিল কাটনে কি সজা হে রাজা জি তুমসে দিল লাগানে কি সজা হে पूछो जरा पूछो मुझे क्या हुआ है किसी बेकरारी जी बांग्ला रूम सेंटर को बोले तो उसी के डायमंड पेंडेंट पुष्पिता चुने सेकंड राउंड में पर एक बार स्कोर दीपांजना 18 पॉइंट्स शंगे जूसर काने दून अर्पिता 14 पॉइंट्स शंगे लेडीज बैगे से आंकी प्रियंका 20 पॉइंट्स शंगे सनग्लास रिस्ट वॉच रोटी मेकर फ्रिज आंटी पुष्पिता 16 पॉइंट्स शंगे मोबाइल ऐप से पेंडेंट शुरू करो थर्ड राउंड बम्पर लूज छोटा प्रश्न सठिक उत्तर दिले पे जाबे 20 पॉइंट्स और भूल उत्तर दिले माइनस 10 आमी बोलबो एबार बोलो तोमरा बजार टिपे उत्तर देबे जदि 20 पॉइंट्स पे जाओ ताहले की पे जाच्छो बोले दिन होम थिएटर ট্যাব ননস্টিক কুকওয়ারে সেট ডিনার সেট ওয়াশিং মেশিন এবং ডাইনিং টেবিল শুরু করছি ফার্স্ট কোয়েশ্চেন তিনটে ঠাকুরের ছবি আর নিচে একটা ওয়ার্ড আছে পক্ষ কোন ছবি এই পক্ষের সঙ্গে যায় সেটা তোমাদের বলতে হবে অর্থপূর্ণ শব্দ বেরোবে এবার বলো দীপাঞ্জনা কৃষ্ণ পক্ষ তোমার নিজের মামা শন পাপড়ি নিয়ে এলো মামার নিজের একমাত্র শালিকা সেটা খেলো শালিকার বঞ্চি হেসে শালিকাকে বলল এ বাবা তোমার তো পাকা দাড়ি গজিয়েছে যে হাসলো সে তোমার কে আমি এবার বলো বললিনি এখনো তুমি বাজে টিপে দিলে প্রিয়াঙ্কা বাদ দিয়ে বাকি তিনজন উত্তর দেবে এবার বলো পুষ্পিতা আমার মাসি বুঝিয়ে দাও আমার মামার শালি মামার শালি হচ্ছে মামা মামা শনপাপড়ি নিয়ে এলো মামা শালিকে বলল যে শনপাপড়িগুলো মামার মানে তারপর শালি হেসে শনপাপড়িগুলো সবাইকে দিল তো সে আমার মানে মামার শালি আমার মাসি মামা তো বোন বা দিদি মাসি কোথেকে হলো মামার শালিকা কে মামির বোন বোনজিটা কে হলো তাহলে মামির মেয়ে মানে মামার মেয়ে
তাহলে মামা তো বোন বা দিদি সরি পুষ্পিতা মাইনাস 10 থার্ড কোয়েশ্চেন এক মাস কম দিনে ইংরেজিতে নাও চিনি তোমাদের ক্লুটা পড়ে বলতে হবে উপরের ওয়ার্ডটা কি কিয়া মৌসুম এবার বলো দীপাঞ্জনা ফেব্রুয়ারি কিয়া মৌসুম রাইট অ্যানসার 20 পয়েন্ট কি নেবে বলো ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন ফোর্থ কোয়েশ্চেন রমা ও কান্ত একটি দোতলা বাড়ির দুটি তলায় দুজন থাকে রমা নতুন জামা পরে ব্যালকনিতে দাঁড়িয়ে বলল কেমন লাগছে আমায় কান্ত দেখার চেষ্টা করতেই তার চশমাটা খুলে গেল কে নিচের তলায় থাকে এবার বলো দীপাঞ্জন কান্ত দেখার রমা নিচের তলায় থাকে রমা নিচের তলায় থাকে কেন কেন কি কান্ত যখন দেখার চেষ্টা করলো নিচে ঝুঁকে তখন তার চশমাটা খুলে গেল তার মানে রমা নিচে থাকে আচ্ছা নিচের তলায় রমা থাকে দেখে নি রাইট অ্যানসার 20 পয়েন্ট এবার কি নেবে বলো ডিনার সেট ডিনার সেট ফিফথ কোয়েশ্চেন দেখো দুটো ওয়ার্ড আছে সিঁদুর আর পত্র তোমাদের একটা কমন ওয়ার্ড বার করতে হবে যেটা সিঁদুরের সঙ্গেও যায় পত্রের সঙ্গেও যায় সেটা সিঁদুরের আগে বসতে পারে বা পরে বসতে পারে পত্রের আগে বসতে পারে বা পরে বসতে পারে এবার বলো দীপাঞ্জন দান সিঁদুর দান দান পত্র রাইট অ্যানসার 20 পয়েন্ট কি নেবে বলো মিউজিক সিস্টেম হোম থিয়েটার হোম থিয়েটার লাস্ট কোয়েশ্চেন স্ক্রিনে একটা বক্স আসবে তার ভেতর থেকে পাঁচখানা ছবি বেরোবে যখন ঢুকবে চারখানা ঢুকবে একটা ঢুকবে না তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা বক্সের ভেতর ঢুকলো না বক্স এলো খুলে গেল ডগির ছবি বেরোলো ছাগলের ছবি বেরোলো ঘোড়ার ছবি বেরোলো গরুর ছবি বেরোলো বেড়ালের ছবি বেরোলো এবার ঢুকছে বক্স বন্ধ হয়ে গেল এবার বলো পুষ্পিতা গরু গরু ঢোকেনি দেখেন ঢুকছে ডগি ছাগল ঘোড়া বেড়াল গরু ঢোকেনি রাইট অ্যান্সার 20 পয়েন্ট কি নেবে বলো ট্যাপ ছটা প্রশ্ন শেষ এ রাউন্ডের খেলাও শেষ আজকের পর্বের প্রশ্ন হলো এর মধ্যে কি খেলে শরীরের ঔজ্জ্বল্য বাড়ে লেবু না আদা সঠিক উত্তর দিতে টাইপ করুন ডিডিএন স্পেস আপনার উত্তর নাম জেলার নাম আর পাঠিয়ে দিন 57575 এ উত্তর পাঠাবেন রাত 9টার মধ্যে আর লাকি উইনারের নাম আমরা ঘোষণা করব রাত 9:30 থেকে 10:30টার মধ্যে আমার কস্টিউম স্পন্সর করেছে বিভাবরী এবং আমার জুয়েলারি স্পন্সর করেছে সেনকো গোল্ড সবার কেমন লাগলো আমারও খুব ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে আজকে দিদি নাম্বার ওয়ান হলো দীপাঞ্জনা দীপাঞ্জনা পেয়ে গেছে জুসার কানে দুল ডিনার সেট হোম থিয়েটার ডাইনিং টেবিল ওয়াশিং মেশিন কিন্তু দীপাঞ্জনা তোমার খেলা এখনো শেষ হয়নি তোমার জন্য রয়েছে মহান দেখো এখানে পাঁচখানা গিফটস আছে আছে বিন ব্যাগ মাইক্রো ওভেন আইটিসি আশীর্বাদের তরফ থেকে একটা গিফট বাস্কেট ভ্যাকিউম ক্লিনার আর ড্রেসিং টেবিল তুমি যদি চারটে লাইনের উপরে করে দিতে পারো তাহলে পাঁচ নম্বর গিফট অটোমেটিক্যালি তোমার হয়ে যাবে তার সঙ্গে পেয়ে যাচ্ছ সেনকো গোল্ড গসিপ কালেকশন থেকে একটা জুয়েলারি এবং প্রিয় গোপাল বিষয়ের টি-শার্ট কোনো কারণে তুমি যদি চারখানা গিফট ওই পারে না করতে পারো তাহলে কিছুই পাবে না খেলার নিয়মে একটা গিফট ফেরত দিতে হবে ঠিক আছে তুমি বাড়ির কারোর হেল্প নিতে পারো আমার হাজবেন্ডের তুমি এসো তোমার হাজবেন্ডকে দেখে নাও তোমার টোটাল সময় হচ্ছে 3 মিনিট অল দ্য বেস্ট তোমার সময় শুরু হচ্ছে এখন ভ্যাকিউম ক্লিনারের জন্য খেলছে দীপাঞ্জনা নিয়ে যাও একটা গিফট হয়ে গেছে
আছে এবার খেলছে মাই ট্রাভেলের জন্য নিয়ে যাও চলে এসো দুটো গিফট হয়ে গেছে চলে এসো এবার খেলছে বিন ব্যাগের জন্য তার সঙ্গে পেয়ে গেছো সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি আর প্রিয় গোপাল বিষয় রীতি শাড়ি খুশি ভীষণ খুশি ভীষণ ভালো লাগছে আমার হাজবেন্ড প্রথম দিকটা আসতে পারেনি এখন এসেছে ওটা আরো ভালো লাগছে মানে লাস্ট মোমেন্টে এসে জয় করে চলে গেল হিরো এন্ট্রি নিল নিয়ে জয় করে চলে গেল জয় করে চলে গেল ভেরি গুড তাহলে মা কে গতি মা বাঙাল বল পাশে বসে আছে আজকে আটা কাঁচ কলা পাশে বসে আছে তোমরা চলে এসো তোমাদের জন্য আছে কিছু প্রিয়াঙ্কা তোমার জন্য পালসেট আর ট্রফি অর্পিতা তোমার জন্য পালসেট এবং ট্রফি পুষ্পিতা তোমার জন্য পালসেট এবং ট্রফি আর আজকে দিদি নাম্বার ওয়ান দীপাঞ্জনা পেয়ে গেছে দিদি নাম্বার ওয়ানের তরফ থেকে একটা ব্যাচ জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার উইনারের ট্রফি 9x9 এর তরফ থেকে 1000 টাকার একটা গিফট ভাউচার আর আইটিসি আশীর্বাদের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার তাহলে মার ইচ্ছে পূরণ হলো তাই তো ইচ্ছে পূরণ হলো আর তোমাদের কেমন লাগলো খুব ভালো লেগেছে থ্যাংক ইউ যা যা তোমাদের বিশ আছে ফুলফিল হোক আপনারাও ভালো থাকবেন দেখা হবে পরের দিন নমস্কার